হ্যালো গাইস, আজকে আমার গাবার এসে বিরাট বড় খাওয়া দাওয়া। বিরাট বড় মানে সে বিরাট বড়, ইল্লাহি আয়োজন সব দাও। সালাদ, মাংস, ডিম, মিম দিয়ে একেবারে বড়া একবার ইল্লাহি কাটবো। এর একটাই কারণ, আজকে আমার দাদার আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের জন্যই তো আবার মিষ্টি মিষ্টি দই অনেছে। ও দি বাবারে বাবা, দেহ কাণ্ড, মানে ভাত করার একটু সাজাই গুছাই দিতে পারিছি কি দেহ। ভাত পুরো সেলিব্রিটি বানাই দিছে, দেখি ছবি তোলার কি ঠেলা, সাইড দিক দিয়ে চারজনে মিলে ছবি তুলতেছে। বাবারে বাবারে বাবা, ভাতের ছবি তোলার কি ঠেলা, এত সুন্দর করে সাজাইছি দেহ, থরে 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 সব কিছু সাজাইছি, মানে একেবারে কি সুন্দর করে সব কিছু একবার সাজাই গুছাই দিছি যে ছবি না তুলি এবার কী করবে, কী করবে, এত সুন্দর করে সাজাইছি ছবি তো তুলতেই হবে। এদিকে আবার আমার দাদা চলে আইছে, সে বিষিয়ে ফিরে রয়েছে, ছবি তোলাতুলির কোসনে এই খাতেই পারতিছে না, মানে খাতেই পারতিছে না, ছবি তোলাতুলি অস্তে তো অস্তে অস্তে তো অস্তে ওই এই যাচ্ছে। এই দেহ কাণ্ড, সামনের পরে ভাত ফাত ধুয়ে সাজাই বেছে দিয়ে আমার দাদার এসে বসাই ফিরে রয়েছে। দেখো মুইর অবস্থা কানাকবার, দেখো মুই দিচ্ছি একটু তাহানু যাচ্ছে না, এইরকমভাবে বিষিয়ে ফিরে রয়েছে। দেখো সব সেলফি টেলফি তুলিয়ে একবারে সে আমার দাদাদের পুরে করে মানে পেটির মধ্যে গুড় 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 করতেছে, তাও ছবি তোলার কোসনে অস্তে না মতো। অবশেষে অবশেষে খাওয়া শুরু করছি। টেবিলের উপরে বসে আমার দুই দাদা, আর নিচে বুঝি সব ছোটো ভিস্তি বাচ্চা ভিস্তি বাচ্চা দিয়ে সব একেবারে লাইন দিয়ে বসিয়ে গেছে। খাতে দিচ্ছি আমি আর আমার বন্ডি স্মৃতি, সেই দুইজনে মিলে গুসাই একবার সুন্দর করে খাতে দিচ্ছি। দেখো কি সুন্দর করে থরে 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 সব সাজানো রয়েছে। আমার তো খিদেতে ডিটি মেরে চুই 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 করতেছে। সব বললে কলম যে তোরা তো তাড়াতাড়ি খাইয়ে ওঠ, আমার একটু খাবো, আমার একটু খিদে লাগেছে। তারপরে তারপরে মিলে তাড়াতাড়ি খাইয়ে উঠলো। তারপরে আমি একটু রিভিউ নিচ্ছি যে কার কীরম লাগলো খাইয়ে দিয়ে, মানে পেট বাসায় দিয়ে তো খালি কবজি ডুবে এটা কটু কীরম লাগলো। এ দেখো ইয়ে মানে খাইয়ে দিয়ে সে তাহানোর সময় নেই, ঠিকই পাইনি যে ভিডিও করতেছি, একেবারে সুন্দর করে আর দোষে আর দিয়ে এত মগজ ঠিকই পাইনি। এই যে ইনি আবার খাইয়ে দিয়ে উঠে যাইছে, এই জায়গায় সে আমি শুয়ে পড়েছি। দেখো শীত পতঙ্গ হয়েছে, এত খাওয়া খাইছে শুয়ে পড়েছে একটা শীত পতঙ্গ, আর এমনি তো সে উঠতেই পারতিছে না, এত খাওয়া খাইছে যে উঠতেই পারতিছে না, সব তো উঠিছি এমনি তো উঠতেই পারতিছে না। এবার ইনারে কলাম তুই একটু কিছু ক, তুই একটু কিছু ক, ও কষে আমি আর কী কব, আমার করমতন কোনো জায়গা নেই। অবশেষে আমরা দুইজনে সবাই মিলে যে খাতে বসেছি, আমি আর আমার বন্ডি মিলে যে খাতে বসেছি, প্রথমে নিয়েছি ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আরও কত রকম ভাজা, তারপরে ইলিশ মাছ, রুই মাছ, তারপরে ডিম, মুরগির মাংস, খাসির মাংস, দই, সেভেন আপ, আরও কত কি বাবারে দেহ কাণ্ড, মানে এলাহি ব্যাপার স্যাপার। মেনুতে সে ব্যাপার বইয়ে ভিডিও পড়তেছে। তো আজকে ভিডিও পর্যন্তই দেবে, আসতে পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে পর্যন্তই যাই।